হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের ভিডিওতে দেখাবো একটি অতি উন্নত প্রজাতির বারোমাসী সাজনার চাষ। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আজকে আমার খেতির বয়স হলো মাত্র 3 মাস, আর 3 মাসের মধ্যেই দেখেন প্রতিটা গাছেই কত সুন্দরভাবে ফুল এসে গেছে। আর গাছ, এটা হলো ODC-3 ভ্যারাইটির বারোমাসী সজিনা, আর এটা একবার লাগানোর পর কমসে কম 20 থেকে 25 বছর পর্যন্ত ফল নিতে পারেন। আর এটি হলো মূলত আমার ভারতবর্ষের তামিলনাড়ির একটি জাত, আর বর্তমান এর চাষ আসাম, পশ্চিমবঙ্গ আর বাংলাদেশেও প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমার খেতির বয়স হলো মাত্র 5 মাস, আর আজকে প্রথম হারভেস্টিং করেছি। তো দেখেন 5 মাসের কত ছোট ছোট গাছেও কি পরিমাণে ফল আসছে। আর আমার এখানে মোট 400 গাছ আছে, আর এর মধ্যে প্রায় 300-এরও বেশি গাছে ফল আসছে, আর কিছু গাছে ফল আসছে না, কিন্তু সবগুলোতেই ফুল আসছে। আর প্রথম 1-2 বছর ফল কমে আসবে, আর যখন গাছের বয়স 3 থেকে 4 বছর হবে তখন থেকে প্রতিটা গাছে 20-30 কেজিরও বেশি ফল আসবে। আর এটা সিজনের থেকে আনসিজনে ফলন বেশি হয়, আর সিজনে এর রেট কম থাকে, 25-30 টাকা পাওয়া যায়, আর এখন বর্তমান মার্কেট এর 200 টাকা পার কিলো। আর এটা 12 মাসেই ফল আসে, কিন্তু আমার আসাম, পশ্চিমবঙ্গ বা নর্থ ইস্টের কিছু অংশই বা পার্শ্ববর্তী বাংলাদেশ এসব এলাকায় ডিসেম্বর জানুয়ারি মাসে এর ফলন আসা দেখা যায় না, কারণ এর ফুল থেকে ফল হতে মিনিমাম 20 ডিগ্রি টেম্পারেচার থাকতে হবে। কিন্তু গরম এলাকা যেমন মহারাষ্ট্র, তামিলনাড়ু এসব এলাকায় ডিসেম্বর জানুয়ারি মাসে ফলন বেশি হয়। তো ফ্রেন্ডস, আজকে আমার খেতির বয়স হলো পুরো 1 বছর, আর 1 মাস আগে এর ছাটাই করেছিলাম। আর এই 1 মাসের মধ্যে দেখেন নতুন ডালপাতা বের হচ্ছে, আর এটা আমি 10x4 ফুট দূরত্বে লেগেছিলাম। আর এর মাঝের যে ফাঁকা জায়গাটা সেটা তো সবজি লেগেছিলাম, আর এবারও লাগাবো। আর সজিনা প্লান্টেশন করার উপযুক্ত সময় হলো ডিসেম্বর, জানুয়ারি বা জুন, জুলাই। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই খেতি করতে চান তাহলে অনলাইনে এর বীজ পেয়ে যাবেন। এটা হলো ODC-3 ভ্যারাইটির সজিনা, আর এই ভ্যারাইটির সজিনা চাষ অনেক লাভজনক। আর আমার এখানে একটি 3 বছরের পুরনো গাছ আছে, সেটা একটি গাছ থেকেই বছরে 20-25 হাজার টাকার সজিনা বিক্রি করা হয়। তো ভালো করে যদি আপনি 1 বিঘা জমি চাষ করেন, আর 1 বিঘা জমি থেকেও লাখ লাখ টাকা বছরে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ।